গুড মৰ্ণিং গাইজ, আৰু আজি মোৰ 6 নম্বৰ ব্লগলৈ আপোনালোকক স্বাগতম জনালোঁ। আজি মানে এই মই যে দি আছিলোঁ গ্ৰীষ্মকালীন শিবিৰৰ বিষয়ে, আজি মানে গ্ৰীষ্মকালীন শিবিৰৰ লাষ্ট দিন হয়। আজি তাৰে উপলক্ষে আজি এটা এই কিছু আয়োজন কৰা হৈছে আৰু আমি যাই থাকোঁ। এতিয়া আপোনালোকে বলক মোৰ লগতে চাই থাকক ভিডিঅ'টো কেনেকুৱা হৈছে ক'ব লাষ্টৰ দিন হা। আৰু এতিয়া চাই থাকক, উপভোগ কৰক মোৰ ভিডিঅ'টো। আজি ভিডিঅ'টো মানে বহুত ভাল হ'ব যাই আছে, যে মই যে দুটা ভিডিঅ' দিলোঁ গ্ৰীষ্মকালীনৰ, তাৰে মানে কি আজি লাষ্ট দিন, তাতে অলপমান ফাউচন ফাউচন হ'ব, তাতে চাব যাওঁ। অলপ আমি দুখে থাকোঁ, আপোনালোকে এই ভিডিঅ'টো স্কিপ নকৰিব, চাই থাকক। জাষ্ট আমি স্কুল আহি পালোঁ, কি ধুনীয়া পৰিৱেশ হৈ আছে চাওচোন গাইজ। সেই ড্ৰেছ পাতি ল'ৰাজনে মাৰি আহিছে না আজি, আজি মানে হেৰি হ'ব নাটক। এইটো চাওক গাইজ, আজি আৰ্ট কম্পিটিশ্যন হৈ আছে আৰু যোনে ফাৰ্ষ্ট পায় পুৰস্কাৰ পাব, ছেকেণ্ডকো পুৰস্কাৰ দিয়া হ'ব। আপুনি আহি কিনে চালোঁ যে আমাৰ সকলোতে অলপমান পুৰস্কাৰৰ মানে নাম লিখি আছে, সকলোতে সুধিম। সৰদা কি কৰি আছা পুৰস্কাৰ দিয়া? অগাস আমাৰ পুৰস্কাৰসমূহ আৰু হেৰি আমাৰ আৰ্টৰ পুৰস্কাৰ এইখিনি এই দেখিছেনে গাইজ। এতিয়া সম্বৰ্ধনা ষ্টাৰ্টিং হৈছে, এতিয়া সম্বৰ্ধনা জনাব, তাৰপাছত আমাৰ প্ৰগ্ৰেমখিনি আৰম্ভ হ'ব। তাৰপাছত আপুনি চাই থাকক প্ৰগ্ৰেম কি আল্টিমেট আল্টিমেট প্ৰগ্ৰেম মানে আছে আৰু সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে প্ৰগ্ৰেমখিনি কৰিব, কি কণমানি কণমানি এই শিশুবিলাকে গান গায় আৰু নাটক আৰু তাৰে লগত কবিতা আবৃত্তি কৰিব। আপোনালোকে অলপ চাওক কেনেকুৱা লাগে, চাই কিনে কমেণ্ট বক্সত একবাৰ কমেণ্ট কৰি জনাব কেনেকুৱা হৈছে। গাইজ আপোনালোকে বেয়া নাপাব, মানে কি গোটেই ফুল ফুল গানটো দিলে মানে বহুত লম্বা হৈ যাব ভিডিঅ'টো, তাৰ কাৰণে অলপ কাটি কাটি দি আছোঁ হা।
এয়া আমার গানের মাজতে সম্বোধনা একটা অনুষ্ঠান করা হয়েছে আমার গ্রীষ্মকালীন শিবিরের পরিচালিত সমিতির তরফের পরা। তোমালে ডান্স করছা? তুমি কোন গানত ডান্স করছা? নবমী ব্রহ্মপুত্র। তুমি নিশলাই আইরে এই চালি বিস্তিক চাকে মান লছি যাচ্ছ মাইনা তো অভিভাবিকা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়ত্রী শুভাকাঙ্ক্ষী পরিচালনা সমিতি ব্যক্তিগত সমিতি এই গোটেইখিনি আমি কিয় জড়িত হম ইয়াত আমি কিয় জড়িত হম এই সকলখিনি কথা আপনার মাজর আজি আমি জানিব বিচারি আর ইয়ার দ্বারা ছাত্র ছাত্রীর কি ধরনের কৈহিক মানসিক বৌদ্ধিক প্রজ্ঞা বোধ জ্ঞান এই গোটেইখিনির আমার কেনেকে লড়া ছোৱালীক আমি প্রদান করব পো তার উপর আপনাদের নিশ্চয় কমে অলপ অলপ প্রকাশ করব আর এইটাই হল আলোচনা সংখ্যা মই অলপ আপনাদের প্রথম কথা অলপমান কইছো আমার যেটা 2017 সনের পর সর্বশিক্ষা অধিকার আইন আমার বিদ্যালয় সমূহ আমাক দিয়া হয়েছিল সেই আইন মতে শিক্ষক শিক্ষয়ত্রী আর ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এই তিনিওটা গোট ওই হাসি ময়না নীল
আজি সবখিনি ঠিকঠাককে হয়ে গেল, মানে ঘরত আইলো অল্প বেয়াও লাগি আছে কারণ গ্রীষ্মকালীন শিবিরত মানে সরু লড়ছালী মানুষের অল্প খেলা ধুলা খেলি আসলো, উমলি থাকার দরে হয়ে আসছিল, কারণে মজাকে দিন মাহা যাই আসছিল। আর যদি
যদি ভিডিওটা চাই ভাল লাগিল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব।